হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই মাইটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এডুকেশনাল কালেপশন কী চাওয়া হয়েছে আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে কীভাবে আপনাদের নিয়োগ করা হবে সিলেকশন প্রসেস কী রয়েছে তো সেই সকল আপডেটগুলো নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এক এক করে আলোচনা করব তো বন্ধুরা এখানে আপনারা যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছেন অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশটা অল বেল লাইকটুকু প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওটির যে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনার অফিশিয়াল পিডিএফ এবং বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন এবং স্টাডি ম্যাটার্সগুলো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এবার আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিশিয়াল নোটিফিকেশনটি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে এই অফিশিয়াল নোটিফিকেশনটা বেরিয়ে চলে এসেছে সবার উপরে বলতে হয়েছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক তার নিচে এখানে হেড অফিস দেওয়া রয়েছে অ্যাড্রেস কাঁচি রোড পোস্ট অফিস অ্যান্ড পি এস বালুরঘাট ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর তার নিচে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে তো এই ওয়েবসাইট থেকে কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করা হয়েছে তার নিচে এখানে আপনারা পেয়ে যাবেন রেফারেন্স নাম্বার অর্থাৎ নোটিফিকেশন নাম্বার আর এখানে ডেট দেওয়া রয়েছে তো এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি হতে চলেছে আপনাদের ইন্টারভিউটি কিন্তু হবে আটই ফেব্রুয়ারি দু হাজার একুশ এখানে টাইম দেওয়া রয়েছে ইলেভেন এম আপনাদের কোথায় হবে এখানে দেওয়া রয়েছে অ্যাট হেড অফিস অফ দিস ব্যাঙ্ক অ্যাট কাছি রোড বালুঘাট দক্ষিণ দিনাজপুর তো এই ঠিকানায় কিন্তু আপনাদের এখানে আটই ফেব্রুয়ারি দু হাজার একুশে ইন্টারভিউটি হতে চলেছে তারপরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে তো সেগুলো কিন্তু আমরা এক এক করে জেনে নেব অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট আন্ডার বালুরঘাট গঙ্গারামপুর তপন কুমারগঞ্জ হিলি ব্লক অ্যান্ড আন্ডার বালুরঘাট গঙ্গারামপুর মিউনিসিপ্যাল এরিয়া তো এখানে কিন্তু আপনাদের এই সকল ব্লক কিংবা মিউনিসিপ্যাল এরিয়ার বাসিন্দা হয়ে থাকতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু এইচএস পাস চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তার সাথে এখানে আপনাদের বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে বেসিক কম বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে আপনাদের বেসিক নলেজ থাকলে এখানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন এখানে এজ বলে দিয়েছে মিনিমাম এইটিন ইয়ার্স আর কিন্তু ম্যাক্সিমাম কিন্তু থার্টি ফাইভ ইয়ার্স তার নিচে এখানে দেওয়া রয়েছে যে মোড অফ সিলেকশন এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে এখানে রিপোর্টিং টাইম বলেছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি মাস্ট হ্যাভ টু রিপোর্ট বাই টেন এম তো ওখানে আপনাদের রিপোর্টিং টাইম টেন এম দেওয়া রয়েছে অ্যাট হেড অফিস অফ দিস ব্রাঞ্চ অফ দিস ব্যাঙ্ক অন দ্য ডেট অফ ইন্টারভিউ তো ওখানে আপনাদের যেদিন ইন্টারভিউ রয়েছে তো সেদিন কিন্তু আপনাদের রিপোর্টিং টাইমের আগে কিন্তু আপনাদের সেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে তারপরে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন তো ওখানে আপনাদের আবেদন করার জন্য কিন্তু এখানে আপনাদের একটি এ ফোর সাইজে আপনাদের আপনাদেরকে বায়োডেটা বানিয়ে নিতে হবে তো সেই বায়োডাটাটি কিন্তু আপনাদের সরাসরি ইন্টারভিউর সময় কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে এখানে বলে দেওয়া রয়েছে অ্যান্ড অ্যাপ্লিকেশন ডিউলি টাইপড অন এ ফোর সাইজ এ ফোর সাইজ পেজ অ্যাড্রেসিং টু দ্য চেয়ারম্যান অফ দিস ব্যাঙ্ক মেনশানিং তো ওখানে কিন্তু আপনাদের এ ফোর সাইজে টাইপ করে একটি বায়োডেটা বানিয়ে নিতে হবে এ এগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই মেনশন করতে হবে আপনাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিস নাম্বার ডেট তারপরে এখানে ফাদার নেম ফাদার্স নেম হাজব্যান্ড নেম পারমানেন্ট অ্যাড্রেস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তারপরে কমিউনিকেশান তো ওগুলো কিন্তু আপনাদের সব ইনফরমেশান কিন্তু সেই বায়োডেটার মধ্যে আপনাদেরকে লিখতে হবে তো ওখানে তারপরে এখানে ডেট অফ বার্থ বলেছে এডুকেশনাল কোয়ালিফেশান তার সাথে আপনারা কোন বছর পাস করেছেন আপনাদের কী কী কোয়ালিফেশান রয়েছে মোবাইল নাম্বার তারপরে এখানে বলেছে ওয়ান ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যাফিক্সড অন দ্য রাইট টপ রাইট টপ সাইড অফ অ্যাপ্লিকেশন তো ওখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের উপরে রাইট সাইডে ওপরের দিকে কিন্তু আপনাদের একটি ফটো লাগিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তারপর এখানে আপনাদের কী কী সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস দিতে হবে নিচে আপনাদের এখানে বলে রয়েছে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস ইন সাপোর্ট পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড কম্পিউটার নলেজ তারপর এখানে এস সি এসটি কাস্ট হয়ে থাকলে আপনার সেই সার্টিফিকেটগুলোও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে আপনার এফোর সাইজের সাথে আপনারা কিন্তু ইন্টারভিউর সময় নিয়ে যাবেন এর সাথে সাথে কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড করে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন এবং এর সাথে সাথে আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপনাদের যেদিন ইন্টারভিউ রয়েছে তো সেদিন কিন্তু অবশ্যই হাতে করে নিয়ে যাবেন তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট তো ওখানে আপনাদের যাদের যাদের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের আপনাদের বাড়ি রয়েছে তো আপনার যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তো তারা কিন্তু এখানে আপনারা অবশ্যই আবেদনটি করে ফেলতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ